ইসলামে জিহাদ আছে যুদ্ধ আছে বাংলাদেশের সংবিধানে নীতি আছে কিনা না আছে যে কিভাবে যুদ্ধ নীতি হবে বাংলাদেশের সংবিধানে বিচার ব্যবস্থার কথা আছে না এখন বিচার ব্যবস্থার চাপটারটা পড়লেন মনে করেন একজন সাধারণ লোক সমাজের প্রভাবশালী ব্যক্তি পড়লেন পরে তিনি বিচার বিভাগ তাকে চিন্তা করলেন যে এই যে বিচার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে আছে। আর এই সংবিধান মেনেই আমরা বাংলাদেশের নাগরিক এতে আমাদের গ্রামে একটা লোক চুরি করছে তো আমরা একটা জেলখানা নিজে বানাইলাম আর ওই জেলখানায় তাকে বন্দি করে রাখলাম আর একটা লোক মার্ডার করছে তাহলে আমরা গ্রামের সবাই মিলে তাকে ফাঁসি দিয়ে দিলাম আর ফাঁসির মঞ্চ একটা বানাইয়া ওইখানে ফাঁসি দিয়ে দিলাম ঠিক আছে এটা করা সংবিধান মতো হয় নাই কি বলে সংবিধানে কি লেখা নাই চুরি করলে বন্ধ করতে হবে সংবিধানে লেখা নাই আছে তো সংবিধানে কিন্তু সংবিধানের এই বিধানটা এটা কার্যকর করবে কে এটা রাষ্ট্র এটা রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ আছে এটার জন্য তো ওই জায়গায় এটা কাজ এখন আপনি সংবিধানে আসে দেখেই তো ওইটা পেছনে যদি চলেন যে সংবিধানে আসে তাহলে আমি এটা করতেছি কিভাবে বাংলাদেশের আদালতে নিয়ে গেছে আপনাকে আদালতে বলতেছেন মাননীয় আদালত এই দেখেন বাংলাদেশের সংবিধান আমি নিয়ে আসছি এই সংবিধানটা আমি পড়ছি এবং সংবিধানকে আমি প্রতিপালন করেই সঠিকভাবে কিন্তু আমরা গ্রামবাসীরা একমত হয়ে এই সংবিধানের সাথে একমত হয়ে ওই এই লোকটাকে আমরা ফাঁসি দিছি কিন্তু আপনি আপনি আমাকে ধরতেছেন কেন তখন কি এই অজুহাত কাজে আসবে কাজে আসবে না ঠিক অনুরূপভাবে ইসলামের যে কিতাব আহান এবং সন্না সেখানে যে বিধিবিধানগুলো আছে কোনো বিধিবিধান হচ্ছে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত কোনো বিধিবিধান হচ্ছে এটা আদালতের সাথে সম্পৃক্ত কোনো বিধিবিধান হচ্ছে এটা সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সম্পৃক্ত কোনো বিধিবিধান হচ্ছে পরিবারের প্রধানের সাথে সম্পৃক্ত কোনো বিধিবিধান হচ্ছে পরিবারের সদস্যদের জন্য সম্পৃক্ত এখন একটা আরেকটার কাছ থেকে যদি উল্লটপাটক করে ফেলেন তখনই যন্ত্র জন্ম হবে যে ধর্মীয় সন্ত্রাসের জঙ্গিবাদের চরমপন্থা আল্লাহ সুবহানা ওয়া তাআলা বলছেন আলাই আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে সেই আল্লাহ ওয়া তালা বলছেন কুতি আলাইকুমুল কিতাল তোমাদের উপরে যুদ্ধ ফরজ করা হয়েছে দেখেন দুইটাই শব্দ আপনার তো আরবি অর্থ যদি না বুঝেন এটা তো বুঝতেছেন কুতি বা আলাই সিয়াম আর ওই কোরআনে বলতে বলা হয়েছে কুতি আলাইকুমুল আলাই কিতাল রোজা ফরজ যুদ্ধ ফরজ রোজা আমরা সবাই রাখি না রমজান মাসে যুদ্ধ কি করছেন কেউ সে ফরজ কোরআনে বলছে কোরানে করলে কি না ফরজ হ্যাঁ তাহলে ফরজের উপর আমল করবেন না জঙ্গিরা তো এইভাবে আয়াত দেখায় এই দেখেন কোরআন মানতেছেন না আপনারা তখন যে একটু ধর্ম চিন্তা করতেছে সে চিন্তা করতেছে সত্যিই তো এর সব হচ্ছে বোকা লোক বা আমাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে আর ওই লোকটাই হচ্ছে সঠিক যেহেতু কোরআন দেখাইছে ওই যেভাবে আর কি সংবিধান দেখাইয়া আপনি আরেকজনকে ফাঁসি দিয়ে দিছেন ঠিক অনুরূপভাবে সে সংবিধান দেখাইয়া যেরকম বিভ্রান্ত করছে মানুষ বা বিভ্রান্ত হয়ে গেছে একটা এলাকার লোক ঠিক অনুরূপভাবে একটা জেনারেশন বা একটা গ্রুপ অফ পিপুল কোরআনকে না বোঝার কারণে এই জায়গায় গেছে আর এই বুঝটা পাইতে হলে আমাদেরকে সঠিক ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে আপনি জানেন না আপনার সন্তান আপনার বাড়িতে আসে আপনি তাকে ইন্টারনেটের অ্যাক্সেস দিছেন আপনি স্মার্টফোন দিছেন সে কোন জায়গায় গিয়ে ক্লিক করতেছে কোন ওয়েবসাইট সে ব্রাউজ করতেছে সেটা আপনি জানেন না কিন্তু ঢাকা থেকে বিশেষ বাহিনীর তাদের নজরদারিতে আপনার ছেলে যখন আপনার ঘরের সন্তান যখন তাদের কাছে সাসপেক্টেবল মনে হয়েছে তারা ঢাকা থেকে স্পেশাল ব্রাঞ্চে ব্রাঞ্চ এসে স্পেশাল বাহিনী এসে আপনার ঘর থেকে আপনার ছেলেকে নিয়ে যাচ্ছে আপনি মনে করতেছেন যে এত ভালো ছেলে সে ঘরের মধ্যে থাকে এলাকার লোকেরা বলতেছে এত এত একটা ভালো ছেলে বাইরে যায় স্কুল কলেজে পড়ে তারপরে সে বাড়িতে আসে হয়তো সালা সালাত আদায় করে সে বাড়িতে তার কারোর সাথে তার কোনো ঘোরাফেরা নাই কিন্তু সে ওই যে অনলাইনে একটা গ্রুপের সাথে ইনভলভ হয়ে গেছে অনলাইনে একজনের প্ররোচনায় পড়ে সে ওই ওয়েবসাইট ওয়েবসাইটে ব্রাউজ করতেছে তখন এটা তাদের যখন নজরে পড়ছে তারা এসে নিয়ে গেছে আপনারা তো সবাই বলতেছেন বাংলাদেশের সরকারের কী হইল দেশটা তো নষ্ট হয়ে গেছে বিশেষ বাহিনী দেখো দেখা থেকে কোনো কাজ নাই একটা ভালো ছেলেকে নিয়ে গেল কিন্তু সে কী করতেছে ওরা নজরদারি করতেছে কারণ কি সে দিনের সঠিক জ্ঞান সঠিক জায়গা থেকে নেয় নাই মেইন স্কিম আলেমদের কাছ থেকে নেয় নাই। যেসব আলেমরা কোরআন এবং সন্নাকে যেভাবে সাহাবা কেনাম রাজিয়াল্লাহ আজমাইন তারা যেভাবে নিছেন সেই জায়গা থেকে নেয় নাই। এজন্য দিনী শিক্ষাটাকে সঠিক জায়গা থেকে নেওয়া এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার আপনি বুঝেন আর না বুঝেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নাইলে যে কোনো সময় মিসগাইডেড হবে দেখেন রসদ সাল্লাহ সাল্লামের একেবারে নিকটবর্তী যুগ সাহাবাইকারের যুগে এক শ্রেণীর লোকেরা উসমান রাজি হত্যা করছে রসুদ সোল্লা ইসলামের জামাতা জান্নাতে প্রাপ্ত ব্যক্তি তাকে হত্যা করছে কোনো কাফের মুসলিকরা হত্যা করে নেই মুসলমানরা হত্যা করছে কি অভিযোগ যে তিনি ইসলামের বিধান মানেন নাই আলিরা দিয়াকে হত্যাকারী একজন মুসলিম ব্যক্তি যাকে অমর রাজি আল্লাহন বলছেন একজন আলেম হিসেবে তাকে স্বীকৃতি দিচ্ছেন কিন্তু সে ছিল বিকৃত যে একটা সময় গিয়ে বিকৃত হয়ে গেছিল তার চিন্তা চেতনা তার জ্ঞান নলেজ সে আলী রাধিয়াল্লামকে হত্যা করছে এবং সে বলছে যে আমাকে ছেড়ে দাও আমি আরেকটা নিকৃষ্ট লোককে হত্যা করে আমি জান্নাত চাইছিলাম আর দ্বিতীয় যে নিকৃষ্ট লোককে হত্যা করতে চাই সেটা হচ্ছে মবিয়ারা যে রসুলের সাহাবিদেরকে হত্যা করে সে জান্নাতে জান্নাতে যেতে চাচ্ছে এর মূল কারণ হচ্ছে কি যে ইসলামের নলেজটা সঠিক জায়গা থেকে না নিলে এক্সপ্লেনেশন সঠিক জায়গা থেকে না নিলে কোরআন হাদিসের ব্যাখ্যা যদি আপনি সঠিক জায়গা থেকে না নেন তাহলে এটা একটা সমস্যা দেখা দেবে ইসলামে জিহাদ আছে ইসলামে বায়াত আছে ইসলামে হজ আছে ইসলামে জাকাত আছে আপনারা সবাই কি হজ করছেন করছেন সবাই করেন নাই কেন করেন নাই ইসলামের বিষয় না এটা ফরজ না তাহলে হজ না করে আপনি কি ভালো মুসলমান থাকতে পারেন যার উপরে হরজ ফরজ নাই সে হজ না করেও ভালো মুসলমান হইতে পারে পারে না যার জাকাতের দেওয়ার সামর্থ্য নাই সে কি ভালো মুসলমান হইতে পারে না জাকাত না দিয়েও ভালো মুসলমান হইতে পারে তো জিহাদ যখন আসবে তখন জিহাদ করতে হবে জাকাত যখন ব্যবস্থা হবে আপনাকে জাকাত আদায় করতে হবে তখন যদি জাকাত আদায় না করেন আপনি যদি জাকাত আদায় না করেন অথবা জাকাতকে অস্বীকার করেন আপনি ফকির কিন্তু আপনি যদি জাকাতকে অস্বীকার করেন তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে গেলেন আপনার সামর্থ্য নাই আপনি যে হজকে যদি অস্বীকার করেন তাহলে ইসলাম থেকে বের হয়ে যাবেন ঠিক অনুরূপভাবে জিহাদ যখন আসবে আমাদেরকে বিশ্বাস হচ্ছে জিহাদ ইসলামের ইবাদত কিন্তু যখন আসবে তখন এটা করতে হবে যখন রমজান মাস আসবে তখন আমাদের কী কী করতে হবে সিয়াম পালন করতে হবে এক জায়গায় একটা লোক বক্তব্য দিচ্ছিল তো এই আয়াত দুটো দিয়ে খুব জোরালো বক্তব্য দিচ্ছিল তখন আমি বললাম যে যখন রমজান মাস কি সিয়াম কি প্রত্যেক মাসে প্রত্যেক দিনই ফরজ না রমাদান মাস আসলে ফরজ সবাই বলল রমাদান মাস আসলে তো জিহাদ আসলে কিতাল যুদ্ধ কখন ফরজ যুদ্ধের সময় আসলে রসুল সাল্লা সাল্লাম বলছেন তরওয়ার তলোয়ারের নিচে হচ্ছে জান্নাত কোন জায়গায় বলছেন যুদ্ধের ময়দানে গিয়ে বলছেন এখন এটা যদি ওই জায়গার বক্তব্য এনে আপনি যদি বলেন যে মদিনায় বসে বলছেন না এটা বদরের প্রান্তে গিয়ে বলছেন যে এখন তলোয়ারের নিচে হচ্ছে না বাংলাদেশ যদি কখনো আক্রান্ত হয় আর বাংলাদেশের সেনাবাহিনী তখন বসে বসে কি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে আক্রান্ত হলে কি উচিত সবাই অ্যাটাক করবে তারা না পারলে আমাদেরকে বলবে আমরা সবাই জাপিয়ে পড়ব জাপিয়ে পড়ব তো ঠিক অনুরূপভাবে যে ইসলামের এই বিষয়টা যদি না বুঝে আমাদের সন্তানদেরকে যদি আমরা এটা না বুঝাইতে পারি যে কোনটা জিহাদ আর কোনটা সন্ত্রাস জিহাদের শর্ত কী যেমন জাকাতের শর্ত কি হজের শর্ত কি এটা আমরা জানি ঠিক অনুরূপভাবে জিহাদের শর্তটা জানে না আপনার ছেলেকে আপনি শিখান নাই তো আরেকজন সে শিখাইছে আরেকজন শিখাইতে গিয়ে কী শিখাইছে বল শিখাইছে বল শিখাইয়া তাকে নিয়ে এখন কি করতেছে মুসলমানের বিরুদ্ধে সন্ত্রাস করাচ্ছে মুসলমানের বিরুদ্ধে তাকে মানে তাকে দিয়ে যুদ্ধ করাচ্ছে এই অবস্থায় আমাদেরকে সন্ত্রাস এবং জঙ্গিবাদ এগুলার ব্যাপারে আমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে সম্মানিত উপস্থিতি যে এই জন্য আমাদের সঠিক সোর্স থেকে সঠিক জায়গা থেকে দিনের শিক্ষা অর্জন করতে হবে এটা আপনি মাদ্রাসাতে পড়েন অথবা স্কুলে পড়েন অথবা আপনি অনানুষ্ঠানিক শিক্ষা মসজিদ মাদ্রাসা যে কোনো জায়গা থেকে শিখেন না কেন যে এই জায়গায়ও আমাদের কনসেপ্ট ক্লিয়ার না এজন্য আমাদের আমি তখন বয়স কম ছিল কিন্তু বয়স হবে ত্রিশ ত্রিশ এরকম বয়স ছিল যখন তখন দেখছি দুই মাদ্রাসায় লড়াই লাগছে দুই মাদ্রাসা নারাফিং মাদ্রাসা ভেঙে আরেকটা মাদ্রাসা হয়েছে দুইটা মাদ্রাসা হয়ে গেছে ফাড়াতে একটা মাদ্রাসা গেছে দুই মাদ্রাসায় ঝগড়া তো দুই মাদ্রাসার মাইক থেকে ঘোষণা দেওয়া হচ্ছে যে যার যা কিছু আছে তা নিয়ে জিহাদে শরীখন খানাইঘাটে এক জায়গায় গেছি গিয়ে দেখি দুই চৌধুরী মাইল লাগছে দুই চৌধুরী ঝগড়া দুই চৌধুরী কী ঝগড়া একজন ছত্রী হচ্ছে এমপি সাহেব আরেকজন ছত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতাসীন ব্যক্তি তো দুই চৌধুরী যখন লড়াই লাগছে কি লড়াই যে একটা ব্রিজ উদ্বোধন করবেন ব্রিজ উদ্বোধনের নাম ফলকে কোন চৌধুরীর নাম থাকবে দুই পক্ষের মানে সমর্থকরা চাচ্ছেন যে তাদের যেন চৌধুরী হিসাবে নাম থাকে এইটা নিয়ে ঝগড়া করে ছয়টা মোটরসাইকেল ফুড়াইয়া ফেলানো হয়েছে পরে এটার প্রতিবাদে একটা মিটিং হচ্ছে একটা মাঠে মাদ্রাসা মাঠে তো মাদ্রাসা মাঠে মিটিংয়ে সবাই আসিয়া বলতেছে যে আমরা এই জিহাদে শরিক হব আপনারা কি শরিক আছেন এরকম সবাইকে উত্তেজিত করতেছে তো গ্রামের একজন মাতব্যর আসিয়া বলতেছে বা এইটা ব্রিজ নিয়ে মারামারি এইখানে জিহাদে ফাইলে এটা খায়ের নাম হইতো না হইতোলে মারামারি ইনো জিহাদ ফাইলে হয়ে দেখেন গ্রামের ওই লোকটা বুঝছে যে জিহাদ হচ্ছে এটা এটা ধর্মীয় বিষয় এটা রাষ্ট্রীয় বিষয় এটা সবার বিষয় না কিন্তু আমরা যে কোনো জায়গায় জিহাদের এই কনসেপ্টটা কিসের জন্য যে ওই যারা বক্তব্য দিচ্ছে তারা জিহাদ বুঝে নাই। কারণ আমরা মনে করছি রাস্তায় ব্যারিগেড দেওয়া জিহাদ আমরা মনে করতেছি যে ট্রেন লাইন উল্টানো জিহাদ আমরা মনে করতেছি রাস্তায় গাছ ফালাইলে এটা জিহাদ বি উপর করলে যে একটা করলেই হলো যেখানে দেখেন না এখন সৌদি আরব কি আর্জেন্টিনাকে হারাই ফেলছে এখন সবাই মনে করতেছে এইটাই ইসলামের কাজ সৌদি আরবকে এখন সমর্থন দিতেই হবে যেদিন আদেই তাহলে আমার যেহেতু কলেমার পতাকায় পতাকায় আছে এইটার সমর্থন দিতে হবে মনে করতেছে ওইটাই অথচ এইটা খেলা হচ্ছে একটা হারাম জিনিস এটা জুয়া যেটার সাথে অনেক অনেক হারাম জিনিস এটার সাথে ইনভলভ ফুটবল খেলা জাস্ট একটা বল নিয়ে আপনি খেলবেন এক্সারসাইজ করবেন ওইটা কিন্তু হারাম না ওইটা ইসলামে নিষিদ্ধ না কিন্তু এটার সাথে যখন অনেক জিনিস ইনভলভ হয়ে যায় হারাম জিনিস ওইগুলোকে দূর না করা পর্যন্ত ওইটা হারাম থাকবে ওইটা দূর হয়ে গেলে ওইটা হালাল তো এই জন্য এই যে কনসেপ্ট না থাকার কারণে ইসলাম না বুঝার কারণে মনে করছে যে মক্কার ইমাম সাহেব যদি মিথ্যা বলে তাহলে ওইটা ঠিক আছে মিথ্যা সব জায়গায় মিথ্যা হারাম সব জায়গায় হারাম ইসলামের ভুল ব্যাখ্যা যে যেই করুক না কেন মফতি সাহেব মাহাদি সাহেব করুন আর মাদ্রাসা থেকে করুক আর ইউনিভার্সিটিতে করুক ইউনিভার্সিটি সেলে করুক আর পিএইচডি হোল্ডার করুক যেই ইসলামের ভুল ব্যাখ্যা করবে সেটা হচ্ছে ভুল ব্যাখ্যা মসজিদের মেম্বর থেকে হোক আর এইটা রাস্তায় দাঁড়িয়ে হোক এই জন্য এই কনসেপ্টটা বোঝার জন্য আমাদেরকে দিনী শিক্ষা অর্জন করতে হবে দুনিয়াবি শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা অর্জন করতে হবে নাহলে কি হবে তার দুনিয়া নষ্ট হয়ে যাবে অনেক ছেলেরা অনেক ট্যালেন্ট আমি জানি যে অনেক ট্যালেন্ট স্টুডেন্টরা আছে এখন জেলের মধ্যে শুধুমাত্র ওই ইসলামের এই কনসেপ্টটা বোঝার কারণে সে মনে করছে ওইটা হচ্ছে ইসলাম তো এতে আমাদের ইসলামের মেইন সোর্স থেকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে আর স্কুল অফ দ্য বিলিভার্স সেই কাজটা করে যাবে ইনশাআল্লাহ তালা